মার্কিন ভিসা নীতিকে ভয় পাচ্ছে সরকার, এমনটা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে চট্টগ্রামের কাজীর দেউড়ি মোড়ে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে তরুণদের অংশগ্রহণে বিভাগীয় সমাবেশে তিনি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, আবদুল্লাহ আল নোমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারা। তাদের তো সবাই বিদেশে, টাকা পাচার করেছে বিদেশে, ভিসা নীতি এমন হয়েছে এইবার যদি তুমি ভোটে আমার কারচুপি করতে যাও, এইবার যদি দিনের ভোট রাতে করো অথবা তুমি ওই কুট্টা মার্কা নির্বাচন করো, তাহলে তোমার হায়রা।